আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে বাচ্চার, ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালী মুরগির বাচ্চার যেই লাগামহীন দর বেড়েছিল সেইটা এখন শিথিল হয়েছে, আর খাদ্যের দাম যে বাড়তেছিল সেটা লাগামহীনভাবে আবারও বেড়ে চলছে। এখন খাদ্যের দাম যে লাগামহীন বাড়তি আর বাচ্চার দাম কিছুটা শিথিল, এরই মাঝে আপনি যে খামারি এখন ভাবছেন কি করবেন, আমিও ভাবছি যে আসলে এমতো অবস্থায় কিভাবে একজন খামারি টিকে থাকতে পারে, কিভাবে একজন খামারি সফল খামারি হতে পারবে, বা কিভাবে খামার করে আসলে লাভবান হওয়া সম্ভব। আজকে ভাবনার বিষয় হয়ে গেছে প্রতিটা খামারিদের। যারা ছোট খামারি আছে তাদের বিষয়ে তো বলার অপেক্ষাই থাকে না, কারণ যারা ছোট খামারে আছে তারা কোনোভাবেই কিন্তু আর খামার করতে ইচ্ছা করছে না, কারণ বাচ্চার দাম আপনারা জানেন যে আজকে 15 তারিখ, মানে 15/4/2022 আজকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম আছে আপনার 38 থেকে 40 টাকা, এবং সোনালী হাইব্রিড আছে 26 থেকে 28 টাকা। তো দর্শক মণ্ডলী, এভাবে কিছু কম বেশি অন্যান্য বাচ্চা, ব্রিগেডের বাচ্চা আছে, আমি এই দুটোর কথাই বললাম। ধরেন যে আপনি ব্রয়লারের বাচ্চা এখন 40 টাকা বা 38 টাকা, কিন্তু তুলনামূলকভাবে আপনি রমজানের আগে হয়তো 60 টাকা 55 টাকা বাচ্চা উঠেছেন, তুলনামূলকভাবে 20 টাকা বাচ্চার দাম কমেছে। কিন্তু আপনি কি জানেন যে 2 সপ্তাহে খাদ্যের দাম বেড়ে গেছে, 2 ধাপে বেড়ে গেছে, 200 টাকার উপরে যে খাদ্য ছিল 2800 টাকা সেই খাদ্য এখন হয়ে গেছে 3000 টাকা প্লাস। 3000 প্লাস যদি খাদ্যের দাম হয় তাহলে এখন আপনি একজন ছোট খামারি 500-1000 ব্রয়লারের বাচ্চা উঠিয়ে আপনি যে একজন স্বল্প আকারে পালন করে যে কিছু লাভবান হবেন, এই লাভবান আপনি আর হতে পারবেন কি না এই জায়গাতে সন্দেহ রয়ে গেছে। তাই দর্শক মণ্ডলী, আমি আজকের নিউজে বলতে চাইছিলাম এটাই যে আপনি যদি ছোট খামারি হয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে এই মতো অবস্থায় খামার করা আর মুরগির বাচ্চা ওঠানো সম্ভব হবে কি না আমার সন্দেহ, কারণ যেভাবে খাদ্যের দাম বাড়ছে, শুধু খাদ্যের দাম বেড়েই ক্ষান্ত হয়নি, খাদ্যের দাম বাড়ার পাশাপাশি আপনি খবর নিলে দেখতে পাবেন যে কিছু ছোটোখাটো কারখানা মানে ফিড মিল বন্ধের সম্মুখীন হয়ে গেছে। কারণ এটা শুধু আমাদের দেশীয় বা বিদেশীয় ভুট্টার কারণেই নয়, এখানে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয়, ফিডের যে কাঁচামালগুলো ব্যবহার করা হয়, এই কাঁচামালগুলো বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করা হয়, সেই কাঁচামালগুলোর দাম লাগামহীন বেড়ে গেছে, যার কারণে কিন্তু কোনোভাবেই তারা খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আর দর্শক মণ্ডলী, 1 বস্তা খাদ্যের দাম যদি 3000-এর উপরে হয়, আপনি 500 ব্রয়লারের বাচ্চা পালতে গেলে যেখানে খাদ্য লাগছে আপনার 29 থেকে 30 বস্তা, এই 30 বস্তা খাদ্যের দাম যদি হিসাব করতে যান এবং ডিলারের কাছে যদি আপনি বাকি নেন তাহলে তো কথাই নেই। আর এই 30 বস্তা খাদ্যের দাম হিসাব করে, ঔষধ হিসাব করে আপনি 500 মুরগি পাললে কিন্তু আপনি লাভের মুখ দেখা অতি দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। তাই আপনাকে নিউজ দিতে চাচ্ছি, আমরা যারা মধ্যবিত্ত খামারে আছি তাদের জন্য আজকের ভিডিওটি করছি, যে আপনি যদি মনে করেন যে এখন মুরগির বাচ্চার দাম কমেছে, কিন্তু মুরগির বাচ্চার দাম কমলে কি হবে, খাদ্যের দাম কিন্তু তার চেয়ে অনেক বেশি। তাই আজকে আপনি ভাবছেন যে হয়তো কি করব, কিন্তু আমার মনে হয় যে এভাবে ব্রয়লার মুরগি পেলে বা সোনালী মুরগি পেলে কোনোভাবেই মনে হয় লাভবান হওয়া সম্ভব হবে না। তাই আমার মনে হয় একটি কথা মনে পড়ে যেটা জ্ঞানীরা বলেছেন, আমার বাড়ি সিরাজগঞ্জ, আপনি সিরাজগঞ্জ থেকে আপনি যাবেন নাটোরে, কিন্তু নাটোরে যাবার কথা কয়ে কিন্তু আপনি চলে গেছেন রাজশাহীর মাঝামাঝি, এখন আপনি কি করবেন, আপনি রাজশাহী চলে যাবেন নাকি ওখানে নেমে পড়বেন, এটা আপনি একবার ভেবে দেখুন তো। যে আপনি নাটোরে থাকার কথা, নাটোরে নেমে পড়ার কথা, কিন্তু আপনি নাটোরে নামার কথা মনে নেই, আপনি চলে গেছেন নাটোর ছেড়ে হয়তো আরও 10 কিলো 20 কিলো, কিন্তু রাজশাহী এখন আপনি কোথায় কী করবেন, নামে নেমে পড়বেন নাকি রাজশাহী যাবেন, নাটোরে তো আর নেই আপনি।
আমার মনে হয় যে আপনি যদি ওই জায়গাতেই নেমে পড়েন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও ভাড়া বেঁচে যাবে, কিছুটা হলেও আপনার রাস্তা কমে থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি রাজশাহী যে নামবো, আমার মনে হয় সেই রাজশাহী থেকেও ফিরে কিন্তু আপনাকে আবার নাটোরেই আসতে হবে এবং মাঝপথ থেকে নেমেও কিন্তু আপনাকে নাটোরেই আসতে হবে। তাই আমার মনে হয় দর্শক মণ্ডলী, আমরা যারা ছোটোখাটো খামারি আছি, আমরা কিন্তু আসলে সেই রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি, রাজশাহীর গাড়িতে ওঠার পর আমরা নাটোর ছেড়ে যাচ্ছি, কিন্তু আসলে যেভাবে যাচ্ছি এভাবে যদি আমরা খামার করতেই থাকি। আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই যে আমরা খামার করেছি, একটা শেড তৈরি করেছি, আমরা যদি এভাবে একের পর এক খামার করতেই থাকি, একবার এক লস খাতেই থাকি, একের পর এক লস যেতেই থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমরা নিঃস্ব হয়ে যাব। তাই আমার মনে হয় যে সেই খামার করতে করতে রাজশাহী পর্যন্ত না গিয়ে আমার মনে হয় শেড আছে থাক, কিন্তু আমি মুরগি পালন না করে অন্য কোনো চিন্তাভাবনা করি। কারণ আজ মুরগি পালন করতে গিয়ে আমি একের পর এক এই শেডে না ওই শেডে লাভ হবে, ওই শেডে না ওই শেডে লাভ হবে, এমন করতে করতে কিন্তু আমরা আজ নিঃস্বর পথে। তাই আমার মনে হয় দর্শক মণ্ডলী, এমন চিন্তাভাবনা না করে আমরা কিছুটা বিরতি নিতে পারি, আমরা খামার থেকে কিছুটা বিরতি নিতে পারি, আমরা দু চার মাস দেখতে পারি যে আসলে খামারের কী অবস্থা, ফিডের কী অবস্থা, বাচ্চার কী অবস্থা, দেখে শুনে বুঝে মুরগির মাংসের দাম বৃদ্ধি হয় কি না, এই বিষয়গুলো দেখে আমরা খামার করব। দর্শক মণ্ডলী, জানেন যে এই মতো অবস্থায় কিন্তু মুরগির মাংসের দাম যে খুব একটা বৃদ্ধি তাও নয়। আপনি জানেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার ব্রয়লারের মুরগির রেট আছে হচ্ছে 130-135 টাকা। এইরকম যদি মাংসের বাজার থাকে তাহলে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব হবে না মুরগি পালন করে লাভ করা। তো দর্শক মণ্ডলী, আজকের নিউজটা এটাই ছিল যে আপনি যদি এখনও চিন্তাভাবনা করে থাকেন যে আমি বাচ্চা উঠাতে যাচ্ছি, বাচ্চার দাম কমেছে, সেখানে আমি বলবো যে যদিও বাচ্চার দাম কমেছে, আপনার কিন্তু খাদ্যের দাম লাগামহীন বেড়ে গেছে, সেই জায়গাতে আপনি ভেবে চিনতে সুষ্ঠু ব্রেন নিয়ে টার্গেট নিয়ে আপনি খামার করবেন। এ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।